খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার সুদী দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একদম দিল্লির পুরনো পার্লামেন্ট হাউসের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা জানেন অষ্টাদশ লোকসভার তৃতীয়বারের জন্য যে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করেছে, সেই সরকার কিন্তু একক ক্ষমতায় তারা আসতে পারেনি। তারা দুজন সহযোগী দল, মানে একদিকে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু আর একদিকে বিহারের নীতিশ কুমারকে নিয়ে দুদিকে দুটো বৈশাখী দিয়ে সরকার চালাচ্ছে, জোটের সরকার। সেই জোটের সরকারের অর্থনৈতিক বাজেট 2024-2025 জন্য 23 তারিখে পারিত হয়েছে এবং 23 তারিখের পর যে বাজেট অধিবেশন নিয়ে যে আলোচনা সমালোচনা হচ্ছে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষদের মধ্যে, সেখানে কতটা বাজেট নিয়ে আলোচনা হচ্ছে আমরা বুঝতে পারছি না। কিন্তু তার থেকে বেশি আলোচনা হচ্ছে একে অপরের প্রতি ব্যক্তিগত আক্রমণ প্রতি আক্রমণ চলছে। কারণ দেখ, খুবই স্পষ্ট, এবারে বিরোধীরা যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা বিরোধী আসনে বসছে, এটাই সংসদীয় গণতন্ত্রের সুগ্রাণ হওয়া উচিত। আমি আমার চিত্র সাংবাদিককে বলবো, রেবতী দেখো, যে মানুষের চাহিদা, মানুষের ইচ্ছা অনিচ্ছা আজকের দিনে সমস্ত কিছু নির্ভর করছে যতগুলো সাংসদ জিতে এসছে লোকসভায় তাদের ওপরে, এবং সেই সাংসদদের দ্বারা যারা রাজ্যসভার সাংসদ নির্বাচিত হচ্ছে তাদের দ্বারা, সে তারাই এখন ভারতের ভাগ্যবিধাতা রবীন্দ্রনাথের কথা বলে। সেসব অনেক পরের কথা, কিন্তু আমরা আজকে যেসব ছোটো ছোটো কথাগুলো বলবো সেই কথাগুলো হচ্ছে এই অর্থনৈতিক বাজেটে যেভাবে বিহার এবং অন্ধ্রপ্রদেশকে ঢেলে অর্থ বরাদ্দ করা তো বিপুল সংকট, সেই অর্থ কিন্তু যদি সহযোগী সরকার না হতো তাহলে কি দিত? তার মানে রাজনীতি এখন কি ব্যাংক পলিসির জায়গায় দাঁড়িয়ে গেছে, সেই জায়গা থেকে রাজনীতিকে যদি বলা যায় যে সমস্ত কিছু মুক্ত করে তাহলে কিন্তু সাধারণ মানুষকে নির্বাচিত করতে হবে সেরকমই দলের প্রার্থীদের, যারা কিন্তু মানুষের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করা সেটা কিন্তু একমাত্র জায়গা এই হচ্ছে ভারতবর্ষের পার্লামেন্ট, যে পার্লামেন্টে সমস্ত কিছু আমরা যা কিছু রূপরেখা সব এই পার্লামেন্ট থেকেই পাবো, এবং যেখানে যেখানে বিধানসভায় অন্য সরকার আছে তারাও কিন্তু ফেডারেলিজমের একটা পার্ট বলা যায়। যে বাজেট নিয়ে অধিকাংশ রাজ্য ভারতবর্ষে তারা কিন্তু খুশি, বাংলার মুখ্যমন্ত্রী গতকাল নীতি আয়োগের মিটিংয়ে এসেছিলেন, উনি নীতি আয়োগ তৈরি হওয়ার পর প্রতিবারই কিন্তু ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উনি এই মিটিংগুলো অ্যাটেন্ড করতেন, কিন্তু এবারে উনি এসেছিলেন। কী শুনলাম আমরা, না মধ্যাহ্নভোজনের বিরতির আগে ওনার যে বরাদ্দ সময় ছিল যেটা ভারত সরকারের তরফ থেকে করা হচ্ছে, সেই সময়টা বরাদ্দ শেষ হওয়ার পর মধ্যাহ্নভোজন হয়ে গেলে উনি বলছেন আমার মাইক বন্ধ করা, যদি মাইক বন্ধ করা হয় তাকে সে কিন্তু গুরুতর অপরাধ। এবং নীতি আয়োগের যারা হর্তাকর্তা বিধাতা আছেন ভারতবর্ষে তারা মনে রাখবে মমতা ব্যানার্জি এমন একটা নেত্রী যিনি কিন্তু মাটির থেকে লড়াই করতে করতে এসেছেন, আশুভদ্র হিমাচল কিন্তু ওনার নাম জানে। অতএব আমরা রাজনৈতিক কচকচানির মধ্যে যাচ্ছি না, আমরা খালি বলতে চাইছি যে মানুষের এই অবক্ষয় এবং ধর্মীয় উন্মত্ততা এইভাবে কেন ভারতবর্ষকে বিব্রত করছে। সারা বিশ্ব আর ইউক্রেনের যুদ্ধে সাধারণ মানুষ, প্যালেস্টিন নিয়ে আর ইসরায়েলের যুদ্ধে সাধারণ মানুষ মরছে, তো সাধারণ মানুষ মরছে তো না রাজনৈতিক নেতারা, তবে এখানে যে ধর্মীয় উন্মত্ততা চলছে সেই ধর্মীয় উন্মত্ততা বন্ধ করার জন্য আমাদের পদক্ষেপ করা উচিত। এবং একটা কথা বলে রাখি সারা ভারতবর্ষের মানুষের দরবারে, যে ভারতবর্ষ স্বাধীন করার জন্য পরাধীনতার গাড়ি থেকে ভারতবর্ষ মুক্ত করার জন্য বাঙালি যুব সমাজের দল হাসতে হাসতে ফাঁসি পৌঁছে গেছে, হাসতে হাসতে তারা ব্রিটিশ
পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছে। সেই জাতিটা আজকে এরকম অবস্থায় যেতে দায়ী কারা? দায়ী পলিটিক্যাল সিস্টেম, দীর্ঘদিন ধরে বঞ্চনা, দিনের পর দিন যে কৃষ্টি, যে সংস্কৃতি, যে মনন ধ্বংস করা হচ্ছে। আজকের দিনে দেশভাগের কথা বলছেন একজন সাংসদ। রাজ্য ভাগ হবে, পশ্চিমবঙ্গ ভাগ হবে, উত্তরবঙ্গটা নিয়ে একটা আলাদা রাজ্য হবে, সেভেন সিস্টারের সঙ্গে জুড়ে যাবে। বঙ্গভঙ্গর কথা আবার আবার বঙ্গভঙ্গ, এটা কী চলছে? ও কার কে দোষী? বর্তমান সরকার না পূর্বতন সরকার না ভারত সরকার? প্রশ্নটা আমাদের দর্শকদের সামনে রেখে গেলাম এবং আবার বলে যাই আমি আমাদের তরফ থেকে সবার উপরে মানুষ সত্যতা আরো করে তুলব। এই কথাটা মনে করে বাঙালি মননের কৃষ্টি সংস্কৃতি এবং যে চিন্তন সেটা আগামী প্রজন্মের বাংলাবাসীদের মধ্যে, নতুন প্রজন্মের মধ্যে সঞ্চারিত হোক, সঞ্চারিত হোক, সঞ্চারিত হোক। এই যৌবনের ধূত তোমরা এগিয়ে চলো, সারা ভারতবর্ষের মানুষ তোমাদের সামনে আছে, তোমরাই পথ দেখাবে, তোমরাই আলোর দিশা। এই কথাটা মনে রাখতে হবে বর্তমান রাজ্য সরকার তথা বর্তমান কেন্দ্রীয় সরকারের সমস্ত হোমরচন্দ্রা নেতৃত্ববৃন্দ। ক্যামেরায় রবীন্দ্রঞ্জনের সাথে ইএনএন এক্সক্লুসিভ রিপোর্ট।